अरे तो खुशी मन में लगे फूट है ऑलवेज प्लीज सर, এত খুশি তো সব সময় দেখা যায় না, তো আজকে একটু বেশি দেখা যাচ্ছে না, থাকতে লাগে ঘুমটা ভালো হইলে। না না, হ ঠিকই ফুল টাইম। ওকে, আই এম স্টার্টিং মাই ক্লাস। আমি একটু মিউট করে দিছি সবাইকে। ওকে, আমরা করছিলাম রিপ্রোডাকশনটা, স্টার্ট করছি রিপ্রোডাকশনের ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড গেল, সেকেন্ড থার্ড স্লাইড আজকে। সো ইন কেস অফ দ্যাট আমরা টেস্টিস অফ দি স্টেটমেন্ট দেখছিলাম। তো টেস্টিস আউটার লেয়ার থাকে, ইনার লেয়ার থাকে, তো সেই অ্যাসপেক্টে আমরা নেক্সট মুভ করছি। তো আমাদের ইয়েটা দেখছি, একটা মিনিট, মন্দির ওকে। সো ইন দ্যাট, তো আমাদের যেটা আমরা পড়ছিলাম, তো টেস্টিস এর লাস্ট দিন আমরা স্টাডি করে বলেছিলাম যে টেস্টিস এর মধ্যে তিনটে লেয়ার থাকে নরমালি। টি মেইন তিনটে লেয়ার থাকে, আউটার, মিড এন্ড ইনার। তো আউটার মোস্ট লেয়ারটা হলো টিউনিকা ভাজাইনালিস। লাস্ট ডে ডায়াগ্রামের সঙ্গে আমি দিয়েছিলাম, ডায়াগ্রামটা যদি দেখেছো ওরা ক্লিয়ার করতে পেরেছো। সো আউটার মোস্ট লেয়ার উইল বি টিউনিকা ভাজাইনালিস, মিডল লেয়ার উইল বি টিউনিকা অ্যালবুজিনিয়া, এন্ড দ্য ইনার মোস্ট দ্যাট ইজ টিউনিকা ভাস্কুলোসা। সেখানে আমরা এটাও স্টাডি করেছিলাম যে সেমিনিফেরাস টিবিউল ইট হ্যাজ টু টাইপস অফ সেলস। তো ওই অ্যাকচুয়ালি সেলস গুলো যেটা আছে টু টাইপস অফ সেলস এর মধ্যে, তো আমরা একটু জিনিস কনসিডারেবল কন্ডিশনে নিয়ে আসো যে সেলস গুলো কি করে ওয়ার্ক আউট করে। তো সেলস গুলো ওয়ার্ক করতে গেলে কিভাবে ওয়ার্ক করছে সেলস গুলো, তো যে সেলস গুলো আছে এদের মধ্যে মেইনলি দু টাইপের সেল হয়। একটা হলো মেল গ্যামেট সেলস অর স্পার্মাটোগোনিয়া, দ্যাট ইজ মেল গ্যামেট সেলস অর স্পার্মাটোগোনিয়া, অ্যান্ড আদার ওয়ান উইল বি সার্টোলি সেলস। এখানে আমাদের টোটাল দু টাইপের সেল হয়, ঠিক আছে, মানে যেটা সেমিনিফেরাস টিবিউলের ইন্টারনাল মানে দ্যাট ইজ ভিতরে থাকে, মেল গ্যামেট সেলস অর স্পার্মাটোগোনিয়া অ্যান্ড সার্টোলি সেলস। হোয়ার এজ আউটসাইড দ্যাট সেমিনিফেরাস টিবিউল মিনস দুটো সেমিনিফেরাস টিবিউলের ইন্টার বিটুইন, ইন বিটুইন, তো ইন বিটুইন টু সেমিনিফেরাস টিবিউল দ্যার ইজ নাদার সেল কল্ড ইন্টারস্টিচিয়াল সেল অর লেডিক সেল। ওটা আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল থাকে, দুটোর সেমিনিফেরাস টিবিউলের ইন্টারমিডিয়েট থাকে, দ্যাটস হোয়াট উই আর নট ইনক্লুডিং ইন দ্যাট সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউলের লাইনিং এর মধ্যে দুটো সেলই থাকে, দ্যাট ইজ মেল গ্যামেট সেল অর স্পার্মাটোগোনিয়া, মেল গ্যামেট সেল অর স্পার্মাটোগোনিয়া অ্যান্ড দ্যাট সার্টোলি সেলস। ক্লিয়ার? মেল গ্যামেট সেল অর স্পার্মাটোগোনিয়া, তো মেল গ্যামেট সেল আমাদের নরমালি যেটা আউটার তিনটে লেয়ার থাকে, তো তো সাব সেমিনিফেরাস টিবিউল ইট হ্যাজ লাইক মেইনলি টু টাইপস অফ সেলস। টু টাইপস অফ সেলস এর মধ্যে কি আছে, মেল গ্যামেট সেল
হর্স পারমান্টক উনি আর সার্টুলেস সেলস, যেটা আমরা লাস্ট লেডিক সেল বলছি, লেডিক সেলটা হচ্ছে অ্যাপার্ট অফ দিস, না আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউল ওটা প্রেজেন্ট থাকে। তো ইন বিটুইন দুটো সেমিনিফেরাস টিবিউলের যে মিডল পার্টটা, ওই পার্টিকুলার জায়গায় প্রেজেন্ট থাকে লেডিক সেলস। সো দ্যাট ইজ এটা আউটসাইড দ্য থিং, দ্যাটস নট এটা লাইন এর মধ্যে পড়ে না, এটা আউটসাইড। লাইনিং যদি হয় সেমিনিফেরাস টিবিউল লাইনের মধ্যে, সেমিনিফেরাস টিবিউলের লাইন যে থাকে, যেটা আমি নেক্সট দেখবো ডায়াগ্রাম গুলো, তো ওই জায়গাতে শুধুমাত্র আমাদের মেল গ্যামেট সেল বা স্পার্মাটোগোনিয়া এন্ড সার্টুলেস সেলসই থাকে সঙ্গে। ক্লিয়ার? এবার সার্টুলেস সেলস, নরমালি সার্টুলেস সেলস কে আমরা কি বলি, এটাকে আমরা সাস্টেন্টিকুলার সেলস অর নার্স সেলও বলতে পারি। সার্টুলেস সেলস অলসো ক্যান বি কল্ড এস সাস্টেন্টিকুলার সেলস অর নার্স সেল, সাস্টেন্টিকুলার অর নার্স সেল, বিকজ এই সার্টেন সেলটা কি করে নারিশমেন্ট দেয়। This particular cell give provides nourishment. তো যখন কোনটা সেল কাউকে নারিশমেন্ট প্রোভাইড করবে, সেই নারিশমেন্টের জন্য তো নারিশমেন্ট নারিশ করে করে নার্সরা নারিশমেন্ট করে, দ্যাট ইজ যখন কোনো ট্রিটমেন্ট করতে লাগে। তো ইন দ্যাট ওয়ে আমরা এই সার্টুলেস সেলসকে বা সাস্টেন্টিকুলার সেলকে নার্স সেলও কনসিডার করতে পারি, উইচ নারিশেস মেইনলি স্পার্মস। ইট প্রডিউসেস ইনহিবিন, ইনহিবিন ইজ এ হরমোন অ্যাকচুয়ালি, ইট প্রডিউসেস ইনহিবিন। এই ইনহিবিনটা করে কি, ইট সাপ্রেসেস FSH ফাংশন, FSH এর ফাংশন। নরমালি আমরা যখন ক্লাস 11 এর ইয়ে পড়েছিলাম কেমিক্যাল কোঅর্ডিনেশন, তখন FSH, LH এই হরমোনের টার্ম গুলো পেয়েছিলাম। তো FSH, LH কে আমরা দেখেছিলাম এগুলো রিলিজ হয় অ্যান্টেরিয়ার পিউটারি থেকে, এন্ড এগুলো কমনলি আমরা বলতে পারতাম GnRH, গোনাড্রোমেন রিলিজিং হরমোন, এই টার্ম গুলো পেয়েছিলাম ওখানে। সেখানটায় এই যে FSH ব্যাপারটা, ইট প্রডিউসেস ইনহিবিন, সার্টুলেস সেলস অর সাস্টেন্টিকুলার সেলস ইজ প্রডিউস ইনহিবিন, ইটস আ প্রোটিন, যে প্রোটিনটা কি করে সাপ্রেসেস FSH ফাংশন। যদি FSH হরমোন, দ্যাট ইজ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, রিলিজই না হয়, স্পার্ম প্রোডাকশন হবে না। তো স্পার্ম প্রোডাকশনটাকে কন্ট্রোল করার ব্যাপারটা, মানে এক্সেসিভ যাতে প্রোডিউস না হয়, সেই জিনিসটাকে কন্ট্রোল করে সার্টুলেস সেলস বাই প্রডিউসিং ইনহিবিন। ঠিক আছে, একটা মিনিমাম অ্যামাউন্টে থাকলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কাজ করতে হবে, যদি এক্সেসিভ কন্ডিশনে আসে তার কোনো ফাংশনই থাকবে না। দ্যাটস হোয়াট কি করা হয়, ওটাকে প্রোডাকশনটাকে যাতে কন্ট্রোলে রাখা যায়, দ্যাটস ওই জিনিসটাকে মেইনলি কন্ট্রোল করে ইনহিবিন হরমোন। ঠিক আছে, সাপ্রেসেস FSH ফাংশন। এই সার্টুলেস সেলস অলসো প্রডিউসেস ABP, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ওকে, দ্যাট সার্টুলেস সেলস অলসো প্রডিউসেস ABP which is called as androgen binding protein. ABP ba androgen binding protein mainly ki kore, eta seminiferous tubule theke je modhe je testosterone thake take seminiferous tubule testosterone take ki kore concentrate kore. It produces ABP, that is androgen binding protein, which concentrate testosterone in seminiferous tubule. Seminiferous tubule er modhe huge amount e টেস্টোস্টেরন থেকে সেটাকে কনসেন্ট্রেট করে, মানে কালেক্টিভ করে, পুরোটাকে কালেক্ট করে এক জায়গায় এনে কনসেন্ট্রেট কন্ডিশনে মেইনটেইন করতে হেল্প করে কে ABP হরমোন, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, অর এটা একটা মানে এটা একটা হরমোনের টাইপ। নেক্সট হচ্ছে লেডিক সেলস, যেটা আমরা বললাম লেডিক সেলটা তো নর্মালি কি হয় আউটসাইড দ্যাট সেমিনিফেরাস, মানে সেমিনিফেরাস টিবিউল থাকে, আউটসাইড সেমিনিফেরাস টিবিউল থাকে, ইন বিটুইন দুটো সেমিনিফেরাস টিবিউলের ইন্টারমিডিয়েট পজিশন ওটা প্লেস করে। সো এটা লেডিক সেলটা কি হয়, it secrete testosterone under the action of ICSH. এটা ভালো করে মাথায় রাখবে, FSH আর LH এই দুটো হরমোন ডিরেক্টলি ফাংশন করে ফিমেল বডিতে, বাট মেল বডিতে LH ফাংশন করে না। ইনস্টেড অফ LH ইন ফিমেল, মেল বডিতে ICSH ওয়ার্ক করে। দ্যাট মিন্স শুধু ফিমেল বডিতেই LH আর FSH একসাথে ওয়ার্ক করে, মেল বডিতে FSH ওয়ার্ক করে বাট LH ডিরেক্টলি ওয়ার্ক করে না। LH কি হয়, LH এর ইনস্টেড অফ LH ICSH ওয়ার্ক করে, যারা মেইনলি কি করে টেস্টোস্টেরনটাকে সিক্রিয়েট করে। এই ICSH এর ফুল ফর্ম কি, ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। দিস ICSH স্ট্যান্ডস ফর ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো এটা এটা স্ট্রেসন সিক্রেট করে ওটাকে ফাংশনটাকে মেনটেইন করে। ক্লিয়ার? নেক্সট আমরা কি পেয়েছিলাম, নেক্সট আমরা পেয়েছিলাম এপিডিডাইমিস। যখন আমাদের ডায়াগ্রামটা দেখেছিলাম, ডায়াগ্রাম আমাদের রেটেটিস্টিস দেন ভাসা এফারেন্সিয়া, যেটা কানেক্ট হয়ে গিয়ে এপিডিডাইমিসের সঙ্গে। বাট ইম্পর্টেন্ট, এটা এন্ট্রান্স রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট এই এপিডিডাইমিস। বলা হয় কোথায় এক্স্যাক্টলি এরা কি কাজ, এপিডিডাইমিসের কাজ কি,
তো মেইন কাজই হচ্ছে এপিডার্মিসের, এপিডার্মিসের মেইন ফাংশন ইটস স্পার্মস আর স্টোরড এন্ড অ্যাবজর্বড হিয়ার ইন দিস পার্টিকুলার পার্ট স্পার্মস আর স্টোরড এন্ড অ্যাবজর্বড ওয়্যার দে অ্যাচিভ দেয়ার মোটিলিটি অ্যান্ড ম্যাচুরিটি। মানে কোশ্চেনে অনেক সময় এন্ট্রান্সে আসে যে স্পার্মের মোটিলিটি বা ম্যাচুরিটি কোথায় পাওয়া যায়, দ্যাট স্পার্মের মোটিলিটি ম্যাচুরিটি মেইনলি ফাউন্ড ইন এপিডার্মিস, মানে ওইখানে ওরা মেইনলি এটা গেইন করে। ক্লিয়ার? মোটিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচুরিটি, মানে দ্যাট ইজ ওদের ডেভেলপমেন্টটা মেইনলি এপিডার্মিসের মধ্যেই হয়। এখন স্পার্মের মোটিলিটি মেইনলি ডিল করে কে? দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়াস। তো সেখানে ম্যাচুরেশন অ্যান্ড অল সর্ট অফ থিংস আমার এই এপিডার্মিসের মধ্যেই হয়। এপিডার্মিসের তিনটে পার্ট হয়, আমরা লাস্ট দিনও বলেছিলাম, হেড, বডি আর টেল। হেড পার্ট ইজ কল্ড ক্যাপিউট এপিডার্মিস, বডি পার্ট ইজ কল্ড কর্পাস এপিডার্মিস, আর টেল পার্ট ইজ কল্ড কর্ডা এপিডার্মিস। তো ক্যাপিউট, কর্পাস অ্যান্ড কর্ডা, ক্যাপিউট, কর্পাস অ্যান্ড কর্ডা, ক্যাপিউট এপিডার্মিস দ্যাট ইজ হেড পার্ট, বডি পার্টটা হচ্ছে কর্পাস এপিডার্মিস, আর টেল পার্টটা হচ্ছে কর্ডা এপিডার্মিস। ইন দ্যাট ওয়ে আমরা হেডটা মাথায় রাখার জন্য, মানে মনে রাখার জন্য, রিমেম্বারিং কন্ডিশনে ক্যাপ, ক্যাপ আমরা হেডে ইউজ করি, তো ওই অ্যাসপেক্টে ক্যাপ পুট যেটা আছে ওটা আমরা ফার্স্ট কন্ডিশনে হেডে আছে, তার রেসপেক্টে তিনটে টাইপের এপিডার্মিস হয়। নেক্সট স্লাইডে আমরা মুভ করছি, নেক্সট স্লাইডে মুভ করতে গেলে যে আমাদের স্পার্মের ওয়ে আউট, এটা স্পার্ম কি করে, কোন রুট বা কোন ওয়েতে মুভ করে। সেখানে এটা স্পার্ম যদি নরমালি মুভ করে দ্যাট ইজ থ্রু সেমিনিফেরাস টিবিউল, স্পার্মের রুট বা প্রোটটা কি, ফার্স্ট সেমিনিফেরাস টিবিউল প্রোডাকশন হয়, এটা কেডি করে আসে কোথায়, কালে ক্লাস্টার হয়ে কোথায় ফর্ম করে, রেটেরেস্টিস, ডায়াগ্রাম রেসপেক্টে আমি বলছি সবটা, রেটেরেস্টিস, সেখান থেকে ক্লাস মানে টিউব থাকে, ভাসা এফারেন্সিয়া, এটা গিয়ে কানেক্ট হয় কোথায়, এপিডার্মিস, এপিডার্মিস থেকে কোথায় আসবে, ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স থেকে ইজাকুলেটরি ডাক্ট। তো এই অ্যাকর্ডিংলি এরা অ্যারেঞ্জ করা থাকে। তো সেমিনিফেরাস টিবিউল, রেটেটেস্টিস, ভাসা এফারেন্সিয়া, দেন এপিডার্মিস, ভাস ডিফারেন্স অ্যান্ড ইজাকুলেটরি ডাক্ট, এইভাবে এই রুটটা ক্যারি করে। সেখানটায় এই যে ইজাকুলেটরি ডাক্ট, ইটস এ কম্বিনেশন অফ টু থিংস, দ্যাট ইজ ভাস ডিফারেন্স অ্যান্ড সেমিনাল ডাক্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সেমিনিফেরাস টিবিউল স্পার্ম রিলিজ করে। তো যখন একটা মেল কিছু রিলিজ করে মানে সিক্রেট করে স্পার্ম, একটু স্পার্ম রিক্রিয়েট করে না, ওরা করে সিমেন করে, সিমেনটা স্পার্ম না, স্পার্ম প্লাস সেমিনাল ফ্লুইড দুটো মিলে হয় সিমেন, স্পার্ম প্লাস সেমিনাল ফ্লুইড, স্পার্ম প্লাস সেমিনাল ফ্লুইড ইকুয়াল টু সিমেন, যেটা এই টোটালটা রিলিজ হয় মানে যখন আমাদের ইনসেমিনেশন হয়। এই সেমিনাল ফ্লুইড প্রডিউসড বাই সেমিনাল ভেসিকল, সেমিনাল ফ্লুইড প্রডিউসড বাই সেমিনাল ভেসিকল, এগুলো আরো অনেক ডিটেলস ডিসকাশন আছে, আমরা নেক্সট করবো এগুলোতে। তো নর্মালি এই ওয়েতে যাচ্ছে, তো সেমিনিফেরাস টিবিউল, দেন রেটেটেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডার্মিস, ভাস ডিফারেন্স, ইজাগুলেটরি ডাক্ট। ইজাগুলেটরি ডাক্ট ইজ এ কম্বিনেশন অফ টু থিংস, ভাস ডিফারেন্স আর সেমিনাল ডাক্ট বা সেমিনাল ভেসিকল ইউ ক্যান সে, একটু মিলে আলটিমেটলি এটা ইজাগুলেটরি ডাক্টে কনভার্ট হয়। এটা স্পার্মের স্পিড হয় নিয়ার অ্যাবাউট 1.5 টু 3 mm পার মিনিট, স্পার্মের স্পিড থাকে 1.5 থেকে 3 mm পার মিনিট, স্পার্ম স্পিড। এখন আসো পেনিসের মধ্যে, এই যে পেনিস ম্যাটারটা, পেনিস কি, এটা হলো মেইল এক্সটার্নাল জেনিটালিয়া। আমাদের যে চারটে টাইপ দিয়েছিলাম সেখানের মধ্যে লাস্ট টাইপটা হচ্ছে এটা, দ্যাট ইজ মেইল এক্সটার্নাল জেনিটালিয়া। তো পেনিসের যদি মেইল এক্সটার্নাল জেনিটালিয়া হয়, ইটস এনলার্জ স্কিন অ্যান্ড ইটস টিপ, এনলার্জ স্কিনের একটা পার্ট থাকে পেনিসের মধ্যে, যা টিপ পার্টটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস, ঠিক আছে। তো গ্ল্যান্স পেনিস যেটা টিপ পার্টটা, ইট ইজ এন কভার্ড বাই ফোল্ডস অফ ফোর স্কিন অফ প্রিপিউস, যা উপরের দিকে যে উপরের একটা কভারিং থাকে, যে সার্টেন স্কিনটা মুভেবল, সার্টেন স্কিনটা মুভ করতে পারে, যা কভার করে গ্ল্যান্স পেনিসকে, ওটাকে বলা হয় ফোর স্কিন বা প্রিপিউস। ক্লিয়ার? ইটস কভার্ড বাই ফোল্ডস অফ, মানে ফোল্ডস, যতগুলো স্কিনের একটা ফোল্ডিং থাকে সেটাকে, যেটা মুভেবল কন্ডিশনে থাকে ওটাকে আমরা কি বলতে পারি, ফোর স্কিন বা প্রিপিউস বলি। তো এই স্কিনটা যে ফোর স্কিন বা প্রিপিউস, তার ঠিক নিচেতেই, তার ঠিক বিনিথ দ্যাট স্কিন দ্যার ইজ এ গ্ল্যান্ড কল টাইসন গ্ল্যান্ড অর প্রিপিচুয়াল গ্ল্যান্ড।
টাইসন গ্ল্যান্ড অর প্রিপিচুয়াল গ্ল্যান্ড বিনিথ দ্যাট ফোর স্কিন অর প্রিপিউস দেয়ার ইজ এ গ্ল্যান্ড কল্ড টাইসন গ্ল্যান্ড অর প্রিপিচুয়াল গ্ল্যান্ড উইচ সিক্রেটস স্ম্যাগমা স্ম্যাগমা ইজ এ অয়েলি সাবস্টেন্স লুব্রিকেটিং সাবস্টেন্স ইউ ক্যান সে দ্যাট অয়েলি সাবস্টেন্স অর লুব্রিকেট এটা কি করে ফোর স্কিনটাকে প্রপারলি পেনিসের উপর মানে রোটেট করা বা দ্যাট ইজ মিন্স মুভ করতে হেল্প করে দিস পার্টিকুলার অয়েলি গ্ল্যান্ড সো দ্যাট ইজ প্রিপিচুয়াল গ্ল্যান্ড অর টাইসন গ্ল্যান্ড উইচ সিক্রেট স্ম্যাগমা ক্লিয়ার যে স্ম্যাগমাটা একটা সিবেশিয়াস সিক্রেশন হয় অয়েলি সিক্রেশন এবং ওটার জন্য ওটা কি লুব্রিকেটিং সাবস্টেন্স জন্য ওটা প্রপারলি মুভেবল কন্ডিশন ভাবে তার প্রপারলি এটা ওয়ার্ক আউট করতে পারে ক্লিয়ার যখন একটা পেনিস ইরেক্ট হয় লাইক ডিউরিং ইন্টারকোর্স বা সেক্সুয়াল মিটিং যখন ইরেক্ট হয় তো সিমেনের আচ্ছা ফারুক জিজ্ঞেস করে সিমেন সিমেন মিন্স স্পার্ম প্লাস সেমিনাল ফ্লুইড স্পার্ম প্লাস সেমিনাল ফ্লুইড ওটা মিলে হয় সিমেন এই সেমিনাল ফ্লুইডটা সিক্রেট করে সেমিনাল ভেসিকল আসবো ডায়াগ্রাম দেখলে বুঝবে আচ্ছা যখন একটা পেনিস নর্মালি মানে ইরেক্ট হয়ে যায় প্রচন্ড পরিমাণ ইরেক্ট হয় বা ওরা ইন্টারকোর্স পিরিয়ডে হয় ওটা নর্মালি হরমোনাল কন্ডিশনে এট দ্যাট মোমেন্ট দুটো মাসল আছে যে মাসল গুলো পেনিসটাকে ইরেক্ট হতে বা ইরেক্টাইল হতে হেল্প করে দ্যাট ইজ কর্পোরা ক্যাভারনোসা আর কর্পাস স্পঞ্জিওসাম কর্পাস স্পঞ্জিওসাম কোর রিজিয়নে থাকে কর্পাস স্পঞ্জিওসাম কোর রিজিয়নে থাকে মানে ভেতরের দিকে থাকে কর্পাস স্পঞ্জিওসাম কোর রিজিয়নে থাকে দ্যাট ইজ ভেতরের দিকে এন্ড কভার্ড বাই কর্পোরা ক্যাভারনোসা কর্পাস স্পঞ্জিওসাম কোর রিজিয়নে থাকে এন্ড ইটস কভার্ড বাই কর্পোরা ক্যাভারনোসা এই যেটা কর্পাস স্পঞ্জিওসাম যেটা কোর রিজিয়নে থাকে এটা বেসিক্যালি একটু সফট টাইপের হয় যাতে করে মধ্যের যে ইজাকুলেটর ডাক্ট আছে এটাকে যাতে প্রেস না করতে পারে কারণ যদি প্রেস হয়ে যায় তো অবভিয়াসলি স্পার্মটা বা সিমেনটা মুভ করতে পারবে না যেতে পারবে না ঠিক আছে যার জন্য ইজাকুলেটর ডাক্টটা মধ্যে থাকে তাকে কভার করে থাকে কর্পাস স্পঞ্জিওসাম কর্পাস স্পঞ্জিওসাম কে কভার করে থাকে কর্পোরা ক্যাভারনোসা ওই মুভমেন্টের জন্য মুভমেন্টটা যদি এখানে কর্পাস স্পঞ্জিওসামটা মানে থাকে সফট কন্ডিশন থাকে তো এটা কি করে এটার আমার ইজাকুলেটর ডাক্টের মধ্যে প্রেশার দেয় না প্রেশার না দেওয়া দেখি ইজিলি সিমেন্টটা মুভ করতে পারে আর তাকে আউটসাইড থেকে কভার করে রাখে কর্পোরা ক্যাভারনোসা ওটা খুব হার্ড হয় কন্ডিশনটা ক্লিয়ার তো এই অ্যাকর্ডিংলি এটা সিবেশিয়াস সিক্রেশন থাকে স্ম্যাগমাটা যেটা আমাদের ফোল্ডস অফ স্কিনের কন্ডিশনে থাকে ক্লিয়ার কথাটা এবার আমরা নেক্সট যাচ্ছি নেক্সট স্লাইডে এবার আসো ইউরেথ্রা ওকে সো ইন দ্যাট কেস অফ ইউরেথ্রা ইউরেথ্রা কি হয় এজ এ প্রোস্টেটিক ইউরেথ্রা অনেকগুলো ইউরেথ্রা থাকে ইউরেথ্রার মানে কন্ডিশনে অনেকগুলো ইউরেথ্রা মানে কালেকশন ইউরেথ্রা মানে ইউরিনারি ব্লাডার ঠিক উপরে পাঠাতে অনেক কালেকশন ওকে ঠিক টাইসন গ্ল্যান্ড ইটস প্রেজেন্ট জাস্ট বিনিথ দ্যাট ফোর স্কিন প্রিপিউস বা ফোর স্কিন ঠিক নিচে থাকে এটা ওটার মধ্যে অয়েলি সিক্রেশন করে যাতে মুভমেন্টটা হতে পারে ওকে So there is urethra. Urethra is in different types of urethras are there. First of all, prostatic urethra. Jeta dewa ache ekhane. Share kora ache prostatic urethra. Prostatic urethra, it receives the prostate ducts. Mane prostate gland-er duct gulo eshe prostatic urethra. Mane shob gulo mile hocche urethra tar modhe onek gulo part. Ek ekta part, ek ekta chamber, ek ekta gland-er jonno responsible. Shekhane prostate gland-er jonno je duct gulo ache shegulo collect kore prostatic urethra. Membranous urethra. is the smallest part of urethra ekdom choto nicher tip part ta smallest part of urethra is a membranous urethra tip part of urethra shudha kotha bolte gele tip part of urethra is smallest part of urethra which is also called as membranous urethra penile urethra which passes through corpus spongiosum of penis penile urethra which passes through corpus spongiosum of penis penile urethra which passes through corpus spongiosum of penis
penile urethra which passes through corpus spongiosum of penis. Penile urethra which passes through corpus spongiosum of penis. Ureteral meatus মানে যেখানে সবগুলো এখানে কানেকশন হচ্ছে is the external opening of urethra. যেখান দিয়ে receive মানে outside ওরা move করে যাবে. Tip part এর পরে, tip এর পরে একদম outside দিকে যেটা থাকবে ওটা হলো external opening of urethra will be called as ureteral meatus. Ureteral meatus, external opening of urethra will be called as ureteral meatus. এবার দেখো যেটা seminal vesicle আমরা বলেছিলাম, আমরা discuss করেছি যেগুলো seminal vesicle সবগুলো condition এ আসছে. Seminal vesicle is just behind the bladder. Okay, seminal vesicle is present just behind the bladder. Behind the bladder means amader je eta normally urinary bladder thake diagram pa ektu pore boyer shonge thakle dekhte paro urinary bladder er thik back side thake amader seminal vesicle which secrete 60-70% of semen. Ei particular semen bolte ekhane seminal fluid, ekhane semen bolte ekhane seminal fluid bojhatche. Clear? It secrete 60-70% of semen. Semen মানে এখানে seminal fluid. যার pH 7.3 থেকে 7.7 7.5 থাকে. pH of semen is around 7.3 to 7.5. pH of semen it's around 7.3 to 7.5 pH টা থাকে সেই সিমেনের. এটা খুব ইম্পর্টেন্ট এবারে লাইনটা. Semen it contains মানে কি কি থাকে? Fructose থাকে. Fructose এটা energy provide করে. It also contains citrate and prostaglandins. Semen er modhe ki ki thake? Fructose, citrate or prostaglandin. Fructose, citrate and prostaglandin. Fructose is an energy source. Ekhon bhalo kore mathay rakho jodi kono female er rape case hoy tokhon doctor check kore je she raped hoyeche kina ki kore bojha jay ওই পার্টিকুলার ফিমেলের ভেজাইনাতে যদি ফ্রাক্টোজ প্রেজেন্স পায় তো ওরা ডেফিনেটলি কনসিডার করে নেয় রেপ হয়েছে. কারণ ফ্রাক্টোজ ইজ দ্য এক মানে ফ্রাক্টোজ একমাত্র এনার্জি সোর্স ও একমাত্র কন্টেন্ট যেটা শুধুমাত্র এই এক্সটার্নাল জেনিটেলিয়া পেনিসের বা পেনিসের রাউন্ডেই প্রডিউস হয়, যাতে করে এরা যদি ইজেক্ট করে তো অটোমেটিক ফ্রাক্টোজ তো ইজেক্ট করছে, তো ওই ফ্রাক্টোজের প্রেজেন্স যদি ডিটেক্ট করতে পারে তো সেখান থেকে ওরা বুঝতে পারে রেপ হয়েছে. এন্ড দেন অ্যাকর্ডিংলি ডিএনএ টেস্ট করে ওরা পার্টিকুলার যে আছে ওকে ধরতে পারবে. সিমেনের পিএইচ যদি মানে বাড়লে কমলে অবভিয়াসলি সিমেনের সিমেনের পিএইচ যদি বাড়ে কমে আমাদের অ্যাসিডিটিক কন্ডিশনটা ডিফার করবে. কারণ কেন? মেল আর ফিমেলের রেসপেক্টে ফিমেল ওভাম থেকে মানে ওভাম থেকে এক্স্যাক্টলি রিলিজ হয় অ্যান্টি ফার্টিলাইজিং, আর মেল মানে স্পার্ম রিলিজ করে অ্যান্টি ফার্টিলাইজিং আর ওভাম রিলিজ করে ফার্টিলাইজিং. তো সেটা তোমার একটা অপোজিট ক্যারেক্টার থাকে তো একটা দিকে অ্যাট্রাকশন ফিল করতে পারে. যদি এখানে পিএইচ এর ব্যালেন্স ডিফার করে যায় তো অটোমেটিক ফার্টিলাইজেন অ্যান্টি ফার্টিলাইজেনেরও অ্যাকশন ডিফার করবে. দ্যাটস হোয়াট ওটা প্রবলেম হবে. ঠিক আছে, তো এটা একটা প্রবলেম হতে পারে কারণ স্পার্ম না হলে ম্যাচিওর হবে না, স্পার্ম ম্যাচিওর না হলে মুভমেন্ট প্রপার হবে না, তো দ্যাট ইজ ডিফার করবে. ওকে, সো দ্যাট ইজ কন্ডিশনালি কি হচ্ছে এনার্জি ফ্রাক্টোজ. তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কারণ রেপ কেসের কন্ডিশন ডিটেক্ট করতে গেলে দ্যাট ইজ ফ্রাক্টোজ ডিটেকশন খুব ইম্পর্টেন্ট বিকজ ফ্রাক্টোজ the condition jodi ota present hoy ekhane that is rape hoy na hoy ni karon ki ekmata fructose oi penis party produce ebong ota ekhane geli eta condition ta bojha jabe. Clear? So once it will be ejected mane once it will be at a penis eject korbe ba erect korte pare kono ekta condition ke so that means definitely fructose jabe ekhane. Next, prostate gland. Prostate gland karon joto gulo gland ami bolechilam gotokal ke je ami eta diyechilam to prostate gland joto gulo gland bolechilam সবগুলো গ্ল্যান্ডের মধ্যে সব যতগুলো গ্ল্যান্ড ছিল সবগুলো গ্ল্যান্ডের মধ্যে একমাত্র প্রোস্টেট গ্ল্যান্ড আনপেয়ার্ড, বাকি সবগুলো একমাত্র প্রোস্টেট গ্ল্যান্ডটাই আনপেয়ার্ড বাকি সবগুলো গ্ল্যান্ড পেয়ার্ডে থাকে. আচ্ছা, যেখানে বলছো সিট্রেটের ফাংশন, সিট্রেট অ্যাসিডিটি মেনটেন করছে তো পিএইচ কন্ডিশনটা 7.3 মানে কি নিউট্রাল অলমোস্ট. এবার নিউট্রালটার সঙ্গে সিট্রেটটা যদি না থাকে তাহলে এটা ব্যালেন্স করবে না, ব্যালেন্সিংটা সিট্রেট করে থাকে. প্লাস সিট্রেট অ্যান্টি ব্যাকটেরিয়াল কন্ডিশন থাকে, কোনো রকম হার্মফুল যদি কোনো কন্ডিশন থাকে সেটা সিট্রেট কিল করতে পারে কারণ ওটাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে. যদি সেরকম কোনো কিছু ম্যাটার থাকে তাহলে সেগুলো কিল করতে পারে, মানে আউটসাইডের কোনো জিনিস এফেক্ট যাতে না করে থাকে. আর প্রোস্টাগ্ল্যান্ডিনস তো দ্যাট ইজ স্টেরয়েড পার্টিকলস, এগুলো বালজিনেস থাকলে ওটা লুব্রিকেশনটা মেনটেন হয় ভালো. আচ্ছা,
সো দেখ প্রোস্টেট গ্ল্যান্ড একমাত্র কি গ্ল্যান্ড যেটা আনপেয়ার্ড, বাকি সবগুলো গ্ল্যান্ড পেয়ার্ড গ্ল্যান্ড এর মধ্যে পড়ে। ওকে, ইটস সিক্রেশন, প্রোস্টেট গ্ল্যান্ড যেটা সিক্রেট করে, ইট কন্টেইনস অ্যালবুমিন অ্যান্ড প্রোটিওলাইটিক ফাইব্রিনোলাইসিন। অ্যালবুমিন নারিশমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রোটিওলাইটিক মানে প্রোটিন ব্রেকডাউন, ফাইব্রিনোলাইসিন ফাইবার্স ফরমেশন করে, যাতে করে কি হয় এটা ইজিলি ওভামের সঙ্গে স্পার্ম যখন বাইন্ড হবে ইজিলি টাই আপ করতে পারে। কথাটা ক্লিয়ার? সো লোকেটেড অ্যারাউন্ড কন্ডিশন সিক্রেশন কি করে অ্যালবুমিন আর প্রোটিওলাইটিক ফাইব্রিনোলাইসিন, এটা দুটো কাজ হয়। প্রোটিওলাইটিক ফাইব্রিনোলাইসিন একটা হচ্ছে টেইল পার্টটাকে নারিশমেন্ট দিচ্ছে, স্পার্মের টেইলটাকে প্রপার ম্যাচিওর করে যাতে করে মুভমেন্টটা প্রপার হতে পারে। সেকেন্ড থিং, যখন ওরা বাইন্ড করে, দ্যাট ইজ স্পার্ম আর ওভাম যখন বাইন্ডিং হয় তখন এটা টাই আপ হয় প্রপারলি। প্রোস্টেটাইটিস একটা ডিফিকাল্ট ডিজিজ, এনলার্জমেন্ট অফ প্রোস্টেটা প্রায় মানে এজেড পার্সনদের হয়, এটা খুব কমন ডিজিজ একটা। এজেড ধরো তো মোটামুটি 55-60 হলেই এই ডিজিজটা প্রায় এখন খুব কমন ডিজিজ এটা, এটা হয়ে থাকে। এটা কি হয়, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে? এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ধরনের যদি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায় তখন অটোমেটিক ভাবে যে ইউরেথ মানে ডাক্ট থাকে, ইজাকুলেট ডাক্ট যেটা দিয়ে ইউরিন সিক্রেট হয়, ওটার মধ্যে প্রেশার পড়ে, তখন অটোমেটিক প্রেশার পড়লে কি হবে ইউরিন সিক্রেশনটা কমে যায়, ইউরিনেশনে প্রবলেম হয়, ওটাকে বলে প্রোস্টাইটিস, প্রোস্টেটাইটিস, দ্যাট ইজ মিনস এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড দ্যাটস মেকিং ইউরিনেশন ডিফিকাল্ট, ইউরিনেশন মানে ইউরিন মুভমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড। ট্রিটমেন্ট মিন্স রিমুভাল, এটা প্রোস্টেটাইটিস মানে হলে ট্রিটমেন্ট একটাই হয়, এটা কাট করতে লাগে, রিমুভ করতে লাগে, কারণ তখন এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ আফটার 60 তো আর স্পাম প্রোডাকশনের কোনো ব্যাপার দরকার পড়ছে না, তখন ওটা যদি কাট করে নিত কোনো সেরকম মানে হ্যাম্পার করে না, মানুষ তো বাঁচে না বেশি দিন, ম্যাক্সিমাম মানুষের প্রোস্টেট ক্যান্সার হয়ে যায়, ইনফেকশন হলেই এটা ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, তো এটা কাট করতে লাগে, বেশি দিন সার্ভাইভ করে না, এগুলো কাট করলেও ম্যাক্স টু ম্যাক্স 3-4 ইয়ার্স ম্যাক্সিমাম, এটা 1-2 মানে 6-7 মান্থসই মারা যায়। So, bulbo urethral gland or Cowper's gland? Bulbo urethral gland or Cowper's gland, it's located beneath the bladder, same bhabe mane urinary bladder niche thake. It producing alkalizing lubricating fluid. Thik ache? So, alkalizing lubricating fluid to neutralize acidity due to urine. So, urine jokon secret hoy, urine shonge HCl secret hoy. Ekhon urine shonge je HCl secret hoy, kichuta acidic condition thake. So, ei alkalizing substance ta eta neutralize kore. কারণ যদি এখানে অ্যাসিডিক কন্ডিশন থাকে তো স্পার্ম তো এখানে নষ্ট হয়ে যাবে, স্পার্ম তো মুভ করতে পারবে না, মেইনটেইন করার জন্য এই লুব্রিকেটিং সাবস্টেন্সের কাজ করে অ্যালকালাইন কন্ডিশন। ক্লিয়ার কথাটা? কারণ ইউরিন যখন হয় এইচসিএল কিছু বেরোয়, অ্যাসিড বেরোচ্ছে, অ্যাসিডের জন্য এটাকে অ্যাসিডিক কন্ডিশন চলে যায়, নিউট্রালাইজ করার জন্য এখানে অ্যালকালাইটিং লুব্রিকেটিং সাবস্টেন্স রিলিজ হয়। তো অ্যালকালাইটিং লুব্রিকেটিং সাবস্টেন্স রিলিজ হলে কি হচ্ছে, ব্যালেন্স হয়, এটা প্রপারলি ফাংশন করতে পারে। ক্লিয়ার? আজকের লাস্ট আর একটা পেজ আছে, আমি শেয়ার করছি, এটা এটা ডায়াগ্রাম বেসড পেজ, দেখে নাও, ক্লিয়ার বুঝবে ডায়াগ্রামটা। দেখো আমি যেটা বলেছিলাম ডায়াগ্রামটার রেসপেক্টে, দেখো কি বলেছিলাম, এখন দেখো ক্লিয়ার হবে। এই যে আউট আমার কার্সারটা ভালো করে দেখো, দেখো ডাবল লেয়ার একটা আউটার গোল করেছি আমি, ডাবল লেয়ারটার মধ্যে এর বাইরের দিকে দেখো রেড কালারে কতগুলো গোল 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 একটা পার্ট, একটা দুটো তিনটে চারটে এরকম, আবার রেড এর ডাবল ডাবল কতগুলো চারটা আছে। এই রেড এর ডাবল ডাবল যেগুলো আছে এগুলো আউটসাইড এর, তো এগুলো ব্লাড ভেসেলস। আবার দেখো কতগুলো অনেকগুলো সেলের ক্লাস্টার আছে আউটসাইডে, মানে গোলের বাইরের দিকে আউটসাইডে কতগুলো সেলের ক্লাস্টার করেছি, এগুলো কি লেডিক সেলস? বললাম না একটা আউটসাইডার সেল থাকে, সেটা এই ডায়াগ্রামটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলার ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলার ডায়াগ্রাম। তো সেমিনিফেরাস টিবিউলার ডায়াগ্রাম এখানে, তো এটা কি হয় সেমিনিফেরাস টিবিউলার মধ্যে আউটসাইড দ্য কন্ডিশন লেডিক সেলস প্রেজেন্ট থাকে, যেহেতু ইনক্লুডেড না তাই এটা অ্যানাদার সেল টাইপ দিয়েছিলাম। এবার দুটো লেয়ার আছে, দুটো যে লেয়ার আমি দিলাম দুটো লেয়ারের নাম আছে, দেখো এক নাম্বার দিয়ে দিয়েছি কি সেমিনিফেরাস টিবিউল ডায়াগ্রামটাই আর কি, ঠিক আছে? এবং ভেতরের যে মানে সেকেন্ড লেয়ারটা যেটা, সেকেন্ড লেয়ারের নাম দেখো আমি সবগুলো নাম দিয়ে, সেকেন্ড লেয়ার নাম কি দিয়েছি বেসমেন্ট মেমব্রেন, সেকেন্ড লেয়ারটা যার সাথে কি হয় এই যে রেড কালার, আবার দেখো কতগুলো কলাম লাইক শেপ ভেতরের দিকে, চারটে কলামের মতো শেপের সেল আছে না, চারটে কলাম শেপ সেল, এটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে, কোথা থেকে স্টার্ট হয়েছে, বেসমেন্ট মেমব্রেন থেকে। এবং এই কলাম শেপ সেলগুলো কি বলে সার্টোলিস সেলস। ক্লিয়ার? ভেতরে যে কলামের মতো চারটা সেল আছে এদের আমরা কি বলছি সার্টোলিস সেলস। তো সেকেন্ড লেয়ারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এবার বেসমেন্ট মেমব্রেনের পর দেখো আমি একটা সাইডে শুধু ডায়াগ্রাম মানে আমি একটা সাইডেই শুধু কতগুলো সেলের একটা দুটো তিনটে চারটা পাঁচটা সেলের স্টেপ করেছি, বাকিগুলো সেম সেম লিখে গেছি, ঠিক আছে? মানে সবগুলো জায়গায় একই রকম হবে। এই যে প্রত্যেকটা লেয়ার এগুলোর নাম কিন্তু আছে, দেখো ভালো করে দেখো
লেয়ার গুলো, বেসমেন্ট মেমব্রেন হলো সেকেন্ড লেয়ারটা, থার্ড এর যে একটা মানে বেসমেন্ট মেমব্রেন লাগানো একদম সেলের যে ক্লাস্টার ফর্মেশনটা কি আছে তার জার্মিনাল এপিথেলিয়াম, ফোর্থ লেয়ারটা দেখো আমি মার্ক করে দিয়েছি থার্ড ফোর্থ কোনটা কোনটা, এখানে ওয়ান টু দিয়ে, ফোর্থ স্পার্মাটোগোনিয়াম, ফিফথ প্রাইমারি স্পার্মাটোসাইট, সিক্স সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেভেন স্পার্মাটিডস, এন্ড একদম ভেতরে যেটা স্পার্মের মতো শেপ নিয়েছে স্পার্মাটোজোয়া, এগুলি আলটিমেট স্পার্মে কনভার্ট হয়। তো মানে এই হচ্ছে আমাদের কন্ডিশনটা একটা সেমিনাল সেমিনিফেরাস টিবিউলের মধ্যে ক্রস সেকশনিং করলে এই অ্যাকর্ডিংলি একটা ডায়াগ্রাম আমরা পেতে পারি। আমি একটু পরে শেয়ার করবো, দেখে নাও ওটা, আমি এখন জাস্ট ডিসকাস করে দিচ্ছি এটার মধ্যে। এইবার আসো মেইন কন্ডিশন, তাহলে এটা ক্লিয়ার দেখে নিতে পারবে। দেখো ভাস ডিফারেন্স যেটা আমরা ওই আগের কতদিনের ডায়াগ্রাম দেখো টেস্টিস থেকে যেটা এপিডিডিমিস এর পরে ভাস ডিফারেন্স ছিল, ওই যে ভাস ডিফারেন্স গুলো ওই যে গোল করে এসে এই যে ইউরিনারি ব্লাডারে এন্টার করে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের নিচে পেছনে দেখো দেখো কি আছে, প্রোস্টেট গ্ল্যান্ড, এটা আনপেয়ার্ড, দেখতে লাগা যায় যে পেয়ার মানে দুদিকে দুটো পার্ট হয়ে আছে, না এটা পেছন দিকে লাগানো যার জন্য এটা আনপেয়ার্ড, ঠিক আছে, লেখা আছে আনপেয়ার। আর তার ঠিক নিচে আছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল নিচে থেকে আসলে আসে কি বালবোরেসাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, যেটা অ্যালকালাইটিং লুব্রিকেটিং সাবস্টেন্স রিলিজ করে। আর মধ্যে একটা দেখো ক্যানেলের মতো আছে, ওটাই আমাদের ওই ইউরেথ্রাটা, ঠিক আছে, ওই ইউরেথ্রা যেটাতে ক্যানেলটা আছে এটাই আলটিমেটলি বাইরের দিকে নিয়ে আসে। ওই ইয়ার একদম টিপ পার্ট হলো ইউরেথ্রাল অরিফেস, মোটা জায়গাটা পেনিসের নিচের মোটা জায়গাটা বলে গ্ল্যান্ড পেনিস, তার ঠিক নিচে থাকে ওই গ্ল্যান্ড অফ টাইসন যেটা বলেছিলাম, উপরের যে স্কিনি লেয়ারটা ফোর স্কিন। মাসল গুলো দেখো ভেতরের দিকে টা হলো কর্পাস স্পঞ্জিওসাম আর বাইরের দিকে টা হলো কর্পোরা ক্যাভারনোসা। তো এইভাবে ডায়াগ্রাম গুলো করা আছে, খুব ইজিলি আমি করেছি জায়গাগুলো, তোমরা কাইন্ডলি এগুলো রেফার করো একটু ভালো করে। তো এই জায়গা অবধি আমি শেষ করেছি। আমি আগামী নেক্সট ক্লাসের মধ্যে কি করব, এগুলোর মেইলের পার্টের মধ্যে স্পার্ম রয়ে গেছে, তারপরে এদের কিছু ডিফিনিশন ডেফিনেশন কন্ডিশন রয়ে গেছে, সেই জিনিসগুলো আমি শেয়ার করব। সেগুলো আমি ক্লাস করলে মোটামুটি আমাদের এই মেইল পার্টটা শেষ হবে। এবার দেখবো তখন কি করে কোথায় টু এন হয়, কোথায় এন হয়, কোথায় কিভাবে হয়, এগুলো ডিভিশনসও দেখবো আমরা। তো সেগুলো আমরা নেক্সট দিন ক্লাসে পাবো, নেক্সট ক্লাসে আমরা এগুলো করব। করার পর আমরা মেল শেষ করে ফিমেলে যাবো, ফিমেল মেল শেষ করার পর দেন যাবো আমাদের ফার্টিলাইজেশন, কি করে ওভাম ডেভেলপমেন্ট, এরকম ভাবে আমরা নেক্সট বাই যাবো। তো আশা করি আমাদের ধরো এই মান্থের 20 তারিখের মধ্যে 20-22-এর মধ্যে আমরা এই চ্যাপ্টার গুলো শেষ করে নিতে পারবো, ঠিক আছে, 20-22-25-এর মধ্যে যেটাই হবে এই চ্যাপ্টার গুলো মানে শেষ করতে পারবো। করলে এরপর আমরা যাবো যেই চ্যাপ্টার গুলো ধরো ডায়াগ্রাম বেসড মানে বোর্ড ওয়ার্ক লাগবে, আমি এগুলো এখানে যাচ্ছি না, যেগুলো তোমরা মোটামুটি ধরো বুঝতে পারবে, এটা রাফ কিছুটা বুঝতে পারছো এই চ্যাপ্টার গুলো পড়ে, তাই আমি এটা এখানে শেয়ার করছি। তো এরকম যে চ্যাপ্টার গুলো তোমাদের ধরো রাফলি তোমরা শেয়ার করলে বুঝতে পারবে, আমি ওই চ্যাপ্টার গুলি শুধুমাত্র অনলাইন করাবো, যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে দেন বোর্ড ক্লাসে যাবো, কারণ জেনেটিক্স আমি এখানে করাতে পারবো না, জেনেটিক্সটা কমপ্লিটলি আমি বোর্ডেই করাতে লাগবে, কারণ এটা অনেকটাই ম্যাথ বেসড কন্ডিশন, জেনেটিক্স আছে, মলিকুলার ইনহেরিটেন্স আছে, সেগুলো সবটাই আমি ওখানে শেয়ার করব, আমি এখানে দিতে পারছি না, ক্লিয়ার কথাটা? তাহলে আশা করি তোমরা এটা ব্যাপারগুলো বুঝতে পারছো। তো আমি মিটিংটা লিভ করছি, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকিটা আমি শেয়ার করে দিচ্ছি।